আছে। আচ্ছা, কেউ বলছে তোমার জামাই ভালো কথা বলতে পারে না, ইংলিশ কথা বলে না, হিন্দি কথা বলে না, বাংলা কথা বলে? নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আর ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাল থেকে আজকে দুদিন আগে যে লাইভটা করেছিল আমাদের হটকারী ম্যাডাম, তো হটকারী ম্যাডামের সাথে যে একজন মেয়ে লোক ছিল, উনি মাসি মাসি বলবো, এক মাসি যখন ওর লাইফে ছিল, কিন্তু মাসি কিন্তু হ্যাঁ ব্লক করে, উনি বারবার বলে যাচ্ছিল ওর চ্যানেল আছে মাসির, তো সেই চ্যানেলের কথা বলে যাচ্ছিল, ঠিক আমার মনে নেই চ্যানেলটার নাম কি, তো বলেছিল সেটাই। তো মাসিও কিন্তু আমাদের হটকারী ম্যাডামের কথা ম্যাডামকে বুঝাচ্ছিল যে কখনো মানে রেগে কথা বলবা না, যেটা সত্যি সেটা নিয়ে বলবা। তো যাই হোক, মানে উনিও লাইফে আসছে যাতে নিজের চ্যানেলটা প্রমোট, নিজের চ্যানেলটা যাতে প্রমোট হয়, যাতে ওর নিজের চ্যানেলটা, ও যে না মানে বলেছিল মাসি যে মাসিমা যে চ্যানেলটা বলেছিল সে চ্যানেলটা যদি আমরা একটু ভিজিট করে আসি, ঠিক আছে ভিজিট করবো। উনি কথাবার্তা শুনে ভালো লেগেছে, উনি যেগুলা কথা বলেছিল সেগুলা কথা কিন্তু খুব ভালো লেগেছিল। আচ্ছা যাই হোক, আর এটাতে রাগ হওয়ার কি আছে বলো তো, সেটাতে রাগ হওয়ার কি আছে? আচ্ছা, কেউ বলছে তোমার জামাই ভালো কথা বলতে পারে না, ইংলিশ কথা বলে না, হিন্দি কথা বলে না, বাংলা কথা বলে, সেটা মানে বোঝা যায় না। আরে বলছে, বলতে দাও না, তাহলে কি হয়েছে? হ্যাঁ সত্যি, তোমার জামাই কি কথা বলে আমরা কিন্তু ভালো করে বুঝি না। আর হ্যাঁ, তোমার জামাই কথা বলে ঠিকই ভালো, মানে বলে, কিন্তু স্পষ্ট করে বলে না, কথাগুলো ছোটো ছোটো ওয়ার্ডে ছেড়ে দেয়, মানে স্পষ্ট মানে করে যে আমাদের পাশে বলবো। দেখো আমারও ভাষা নিয়ে অনেকে কথা বলে, আমার নিজের মানে আমি, দেখো তোমরা যেরকম রাজবংশী তেমন আমরাও ঢাকা, তো ঢাকা ডিস্ট্রিক্টের মেয়েরা কিন্তু পটকেরে ঘটি কথা বলতে পারে না। তো আমাকেও বলে যে তুমি কি রাজবংশী নাকি, তোমার বাংলা স্পষ্ট আসে না। আর তো বলাদা বলবে সেটা তো নিয়ে, আরে সেই সব কথা তোমাকে কে কি কমেন্ট করছে সেগুলা কথা নিয়ে রেগে রেগে আমাদেরকে বলাটা ঠিক না। তারপর আবার তুমি বললে যে কেউ নাকি কমেন্ট করেছে যে ইনস্টাগ্রামে গিয়ে যে তোমার তো লেট্রিন নেই, এখন দূরে দূরে লেট্রিন পেয়েছো, একদম মানে খুব খারাপ করে একটা মানে কমেন্ট করেছে। তো যে কমেন্টটা করেছে কোনো খারাপ কমেন্ট করে নাই, হয়তো তোমার শুনতে হয়তো ভালো লাগে নাই কমেন্টটা, তো তুমি বলছো সেটা আমাদেরও ভালো লাগে নাই, কারণ না বলে কি করবে বলো তো। তুমি এত সুন্দর করে বাড়ি বানিয়েছো, তোমার গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ির কথা বলছি, সেখানে এত সুন্দর করে বাড়ি বানিয়েছো, আর সেখানে কি তুমি একটা ল্যাট্রিন বানাতে পারো নি? তুমি, তোমার কাছে টাকা তো কমি ছিল না, তোমার তো টাকার অভাব ছিল না, কারণ তোমার ইউটিউব থেকে যতটুকু ইনকাম আসে সেই ইনকাম দিয়ে তুমি গাড়ি কিনেছো, তুমি একটা ব্যবসা নিজের আরম্ভ করেছো, সেই জায়গাতে কি তুমি ল্যাট্রিন তুলতে পারো নি, ল্যাট্রিন তোমার নিজের বানাতে পারো নি? তো সেই জায়গাতে বলেছে কোনো খারাপ বলেনি, সেটা নিয়ে আবারও তুমি সেইটা নিয়ে আবারও ইনস্টাগ্রামে বলাটা তোমার উচিত ছিল না। ভুল তুমি করো, ভুল মানে কথাও তুমিই বলো, আর সেই জায়গাতে যদি কেউ কিছু কমেন্ট করে তাহলে তোমার মানে গেল পুরো শরীরে লেগে যায় কথাগুলো, তো মানে গায়ে লেগে যায়। তারপর দেখো কেউ কিন্তু এই কথাটা বলেনি এখন পর্যন্ত, কিন্তু আমি বলবো কথাটা, যেহেতু আমার খুব মানে লেগেছে কথাটা আর বলতে আমি সেই জন্য আসছি। আর দেখো তুমি তো এত সুন্দর করে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছো, তুমি তো, আচ্ছা তুমি তো ভুল ভাল বলছোই, যে ওটা পরে বলবো, প্রথমে বলতে আসছি তুমি যে ফ্ল্যাট নিয়েছো, ফ্ল্যাটে তোমার উচিত ছিল যে পূজা দিয়ে ঢোকার, তুমি তো পুজো দাও না ফ্ল্যাটে, ফ্ল্যাটে গিয়ে তুমি ঢুকে রান্না বাড়া করে খেয়েছো, যেহেতু তোমার একটা নতুন হতে পারে এইখানে ভাড়া কেউ ছিল আগের থেকে, সেটা কোনো দরকার নেই, তো তুমি নিজে সেই ফ্ল্যাটটাতে থাকবে, নতুন একটা সংসার আরম্ভ করবে সেই ফ্ল্যাটটা আমার থেকে, তোমার স্কুল, বাচ্চার স্কুল লাইফ সব কিছু হবে, বা তোমার ব্যবসা আরম্ভ হবে, সব কিছুতে তুমি মানে নতুন একটা লাইফ মানে এখানে শুরু করতে আসছো, তো সেই জায়গাতে তুমি তো পূজা দিয়ে ঢোকার উচিত ছিল। দেখো এইদিকে কিন্তু টিনা, টিনা ব্লগের কথা বলছি, টিনা কিন্তু দেখো যতটুকু ওর মানে বুদ্ধি বা সামর্থ্যক রয়েছে, বা ওকে নিয়েও খুব মানে ট্রোল করা হয়, ওকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করা হয়, সে জায়গাতে কিন্তু ওগুলা না করে সুন্দর করে কিন্তু ফ্ল্যাটে যখন গিয়েছিল, নতুন ফ্ল্যাট যখন ও নিয়েছিল, আগের ফ্ল্যাটের কথা বলছি, তখন কিন্তু ও পুজো দিয়ে ঢুকেছিল। আর এরকম অনেক
মানে রয়েছে যারা পুজো দিয়ে নতুন ঘরে গৃহপ্রবেশ করে। তো যাই হোক, তোমার এটা নিজের বাড়ি না, বাড়ি না হলো তুমি তো নিজের বাড়ি হিসাবে সেটাতে থাকবে, নিজের মানে ফ্ল্যাটটা হয়তো বা তোমার ভাড়াতে নিয়েছো, আর হ্যাঁ ভাড়াতে নিয়েছো বলেছো, তো সেই জায়গাতে তুমি কিন্তু পুজো দেওয়া দিয়ে থাকার উচিত ছিল। পুজো দিয়ে মানে ঘরে ঢোকাটা আমার মতে মানে ঠিক ছিল, পুজো দিয়ে ঢুকতে, তাহলে আরও ভালো লাগতো মানে তোমার চ্যানেলটা বা আরও গ্রো হতো। যে যাই হোক, তারপর তুমি বললে যে দেখো তুমি যদি কিছু একটা কথা বলো, তাহলে কিন্তু আমরা যদি কথাটা ধরি তাহলে তোমার খারাপ লেগে যায়, সে ধরো সেটাতে আমার কোনো আয় যায় না। তো আমি বলছি, তুমি বলছো প্রথম একবার বলছো যে মানে এই ঘরটার থেকে বেরিয়ে যেতে আমার যে কতটুকু খারাপ লাগছে না কি বলবো, আমার যে রাত্রে চোখে জল চলে আসছিলো, আমি অনেক কান্না করেছি যে এই ঘরটাতে আমি এই ঘরটা ছেড়ে আমি কিভাবে যাব। তারপর আবার তুমি বলছো যে যে আমাদের সাথে কি কি হচ্ছে সেগুলো মুহূর্ত তোমাদেরকে দেখাই না, আর আমাদের আমি যেগুলো লাইফস্টাইল সেটাই তোমাদেরকে দেখায়। আর যেহেতু আমরা, তারপরে আবার সেটাও বললা যে যদি মানে আমার যদি কোনো একটা ভালো মুহূর্ত তোমাদের একটু তুলে ধরি, সেটাতে অনেকেরে চক্ষু মানে অনেকেরে অনেক মানে অনেকের কথাই বলেছো তুমি, মানে একজন দুজনের কথা বলে না বলো নে অনেকের কথাই বলেছো, মানে কিছু যদি ভালো মুহূর্ত তুমি তুলে ধরো তাহলে অনেকেরে চোখে দৃষ্টিকুটুম লাগে আর কি, অনেকের চোখে দৃষ্টিকুটুম লাগে। তো সেইটা তুমি নিজেই যদি তুমি যদি নিজেই বলো যে মানে ভুল ভাল নিজে যেটা তোমার মানে সঠিক বলার উচিত না সেই জায়গাটা যদি তুমি বলো, তাহলে দৃষ্টিকুটুম লাগবেই, কারণ তুমি নিজেই বলেছো যে শ্বশুরবাড়ির সাথে আমার কিছু মানে এত কিছু হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, ভালো মানে খারাপ মুহূর্তগুলো তোমাদেরকে তুলে ধরি না কোনো দিনও। আবার তুমি নিজে বলো যে শ্বশুরবাড়িতে এমন কিছু হয়েছে যার জন্য আমি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছি, আবার তুমি বলো নিজের ছেলের জন্য পড়াশোনার জন্য গিয়েছি, আবার তুমিই বলো যে এখান থেকে যেতে আমার চোখে জল চলে আসছে। তো কোনটা কোনটা বিশ্বাস করব তুমি, তোমরা বলো তো কোনটা বিশ্বাস করব আমরা, তোমার কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যা, তুমি কখন কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না, তোমার মানে ব্রেনটা মানে কাজ দিচ্ছে না এখন, মানে দুই দুইটা তিন তিনটা চ্যানেল নিয়ে বসেছো, তো কাজ দিবে কোথায়, কোন চ্যানেলে কি বলছো কোন চ্যানেলে কি বলছো নিজেই মানে তুমি সব ভুলে যাচ্ছ। তারপর দেখো তোমার যদি শ্বশুর শাশুড়ির সাথে যদি এতই মিল থাকে, বা তোমার যদি এই নিজের যে জায়গাতে তোমরা থাকো নিজের বাড়ি বানিয়েছো, তো সেই জায়গা শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন তুমি বেরিয়ে তুমি যখন নতুন ফ্ল্যাটে যাবে, তখন তো তুমি ভালো মুহূর্ত কিছু একটা আমাদেরকে দেখাতে পারতে, যে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বা শ্বশুর শাশুড়ির সাথে গিয়ে প্রণাম করে বলতে যে মা বাবা আমরা যাচ্ছি, তোমরা কখনো আমাদের এখানে ঘুরতে যেও, বা তোমার যেটা মানে মনে হয়, যেটা আমার নিজের পার্সোনাল থেকে আমি মানে যেটা মনে হচ্ছে সেটাই তোমাকে বলছি, যে তুমি তো শ্বশুর শাশুড়ি গিয়ে প্রণাম করে সে ছোট্ট একটা মুহূর্ত আমাদেরকে দেখাতে পারতে, না সেটা না দেখিয়ে তোমরা খালি নিজের ফ্ল্যাট আর তোমার রুম, নিজের ফ্ল্যাট আর তোমার রুম সেটাই দেখিয়ে যাচ্ছ। হ্যাঁ, তারপরও যদি আমরা বলি যে তুমি বলছো এই কথাটা, তুমি বলছো যে এখানে থাকা যাবে না, যতই ভিড় ভাট্টার থেকে দূরে থাকি তাহলে ততই ভালো, কিছু মানুষে বলেছে যে ভালো করেছো তুমি নিজের মানে ভালো নিজের চিন্তা করে তুমি ফ্ল্যাটে চলে এসেছো। হ্যাঁ, আবার তুমিই বলো যে এত ভিড় ভাট্টার মধ্যে থাকাটা ভালো না, নিজের জন্য চিন্তা করা উচিত। তো ঠিক আছে, নিজের জন্য চিন্তা করা উচিত এটা 100 বার, তাহলে কি শ্বশুরবাড়ির লোককে ছেড়ে শ্বশুরবাড়ির কে সবাইকে মানে বদনাম করে ঘর থেকে বের হয়ে যাওয়াটা কি উচিত নাকি, সেটা যদি এটা বলি তাহলে তোমার কমেন্ট চলে আসবে বা ইনস্টাগ্রামে বলবে যে অমুক দিদি এরকম বলেছে, অমুক দিদি ভাই তেমন বলেছে। হ্যাঁ, তুমি নিজেই বলার চান্সটা দিয়ে দিচ্ছ, আর তারপর আবার বলছো যে তোমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে সেই জন্য তুমি আলগা ঘরে থাকবে, নিজের ছেলেকে নিয়ে থাকবে। আমি তো কোনোদিন দেখিনি তোমার জামাইকে তোমার সাথে, যে তোমার জামাই একটা ভালো করে মুখে মানে তোমাকে বড় জোরে জোর করে যে তোমাকে ডাকবে সেই ডাকাটাও আমি শুনিনি, তোমার জামাইয়ের আওয়াজটা এতই ছোট, তোমাকে যদি কখনো ডাকেও তাহলেও কিন্তু একদম আস্তেই করে ডাকে। সেই জামাই তোমার সাথে ঝগড়া করতে পারবে সেটা তো মানানসই না। তো সেটাই, তারপর আবার তুমি বললে যে আমি যদি মিথ্যা কথা বলতাম তো লাখ লাখ মানে ভিউ কামাতাম, মানে লাখের উপরে ভিউ যেত। তো
তো তুমি মিথ্যা কথা বলে বলে মানে কতটুকু ভিউ কামানো সেটার ভিডিওতে নতুন করে এখন আর কিছু নেই, সব কিছু তো দেখিয়ে নিচ্ছি, তো সেটাই তো। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটা যত পারো শেয়ার করে দিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটার মধ্যে কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো, যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করো। কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো আজকের জন্য এখানে, গুড নাইট, বাই বাই।